ধানমন্ডি থেকে আগারগাঁও এসেছেন 50 ঊর্ধ্ব শাহাবুদ্দিন আহমেদ। উদ্দেশ্য পাসপোর্ট তৈরি, কিন্তু আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন বিশাল কর্মযজ্ঞের পাসপোর্ট অফিসের ভবনে না যে আশ্রয় নিয়েছেন ভবনের সামনে গাছতলার দোকানে। পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন রকম সেবা বিনামূল্যে পাওয়ার নিয়ম থাকলেও টাকার বিনিময়ে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ ছাড়ছেন তিনি, যাতে নির্ভুল হয় সেই জন্যই ওদের সাহায্যটা নিচ্ছে। পাসপোর্টের ফর্ম পূরণ, জমা দিয়ে ছবি তোলা ও বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়া এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো সাধারণ এবং অত্যাবশ্যকীয় কাজের জন্য দালালের সহায়তা নেন সেবা প্রত্যাশীরা। পাসপোর্ট অফিসের বাইরের চিত্রটা এমনই, আর অধিদপ্তর কর্মযোগের বিপরীতে একটি টেবিল আর একটি ল্যাপটপে মিলছে পাসপোর্টের সব সমস্যার সমাধান। এর জন্য গুনতে হয় টাকা। কিভাবে করতে হয় এটা আমরা জানি না, সেই জন্য আগে ওরা আবার জানে, সেই জন্য ওদের কাছে আসছি। এই গাছতলায় এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? স্বাধীনতার পর প্রতিষ্ঠিত পাসপোর্ট অধিদপ্তরের উন্নয়ন হয়েছে নানামুখী। বৈশ্বিক চাহিদায় বাংলাদেশও প্রবেশ করেছে ই পাসপোর্ট যুগে, আর এই পুরো যাত্রাপথে বিস্ফোরণের মতোই রয়ে গেছে দালাল চক্রের দৌরাত্ম্য। সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নানা সময় চালানো হয়েছে দালাল বিরোধী অভিযান, কিন্তু সময় পরিক্রমায় এসব দালালদেরই দেওয়া হচ্ছে বৈধতা। কাস্টমারকে সার্ভিস দিতে আমাদের ভালো লাগে, কিছু কিছু কাস্টমার আছে হয়রানি হয় দালালের ক্ষেত্রে। সঠিকভাবে আমরা ফর্ম ফিল আপ করে দেই, তারপর তারা ব্যাংক জমা দিয়ে পাসপোর্ট অফিসে যায়। পুলিশে বিভিন্ন ঝামেলা করে ফুটপাতে বসার কারণে। তবে দীর্ঘদিন এই কাজের সাথে জড়িতদের বৈধতার প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেবা গ্রহীতাদের। পাসপোর্ট অফিসের সামনে কত দালাল ঘুরে, এটা এটা কি এমনি ঘুরে? পাবলিক ঠেকা দিচ্ছে, আমি আপনার মাথাটা ফাটাই দিচ্ছি, আপনি হসপিটাল যায় ডাক্তার দেখাবেন না, আমরা এখানে আসলে মাথাটা ফাটাই আগে, তারপর আমরা টাকা দিয়েছি লেকটা বাসা যায়। রাস্তার পাশে তারা কম্পিউটার কাজ করে, তারা সেন্ডিকেট করা জড়িত, অলরেডি পাসপোর্টের সবাই এই আন্তর্জাতিক স্থাপন সবাই এটার সাথে জড়িত। নাগরিকদের অধিকাংশ যখন দালাল মুক্ত সেবা প্রত্যাশা করেন, তখন পাসপোর্ট অধিদপ্তরের দাবি এর মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কমবে দুর্ভোগ। এটা আমি পুরোপুরি দালাল বলবো না, এই সাহায্যটা যদি পজিটিভ দিকে হয় একটা অর্থের বিনিময়ে এটা, কিন্তু তারপরও এই জিনিসটাকে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করে নিয়ে আসার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, বাট আমরা এখনও মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব দেয়নি। আমরা এটা আরও আলোচনা করব, এটা কিভাবে এই কাজটাকে একটা একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়। বর্তমানে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে সড়কেই অর্ধশতাধিক দোকানে এই কাজে যুক্ত রয়েছেন 5 শতাধিক মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।